চলেছি। তো এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শকবৃন্দ আছে। তো ইনারাই আজ এই যে লড়াই তার আপডেট দিবে। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে এখানে উপস্থিত আছেন আমাদের যে পুরুলিয়া জেলার যে এখন মেলা কমিটি আছে, তো সেখানেরই একটা সদস্য উপস্থিত আছেন, যার নাম আছে স্বপন মাথা, ওনাকে সবাই চিনেন। তো তিনি আজ আপডেটটা দিবেন, তো তাকে আমি মাইকটা তুলে দিচ্ছি, তো তার মুখ থেকে আমরা আপডেটটা নিয়ে নিচ্ছি। জোহার, জয় গরম। আজকে আমরা হলদবনে গ্রামে উপস্থাপন হয়েছি এই কারণে যে 8ই মাঘ একটা গ্রাম্য কাড়া লড়াই কমিটি যেটা আছে সেখানে একটা আসর আছে 8ই মাঘ, এবং এখানে 8-8টি কাড়ার লড়াই আছে। দুর্দান্ত লড়াই হবে আশা আকাঙ্ক্ষা রাখছি আমরা জেলা কমিটির পক্ষ থেকে, এবং সমস্ত দর্শককে যাতে 8ই মাঘ উপস্থিত হয় বিনা ড্রিঙ্ক অবস্থায়, তার জন্যে আমরা জেলা কমিটির পক্ষ থেকে বা মেলা কমিটির পক্ষ থেকে এনারা আবেদন রাখছে যে প্রতিটা দর্শক সুশৃঙ্খলভাবে সুবদ্ধভাবে যাতে হলদবনি গ্রামটাকে মানে উজ্জীবিত করা, বা ইনারাকেও যারা মেলা কমিটির লোক আছে তাদেরকেও যাতে উজ্জীবিত করে দর্শকগণ, এবং যারা বিপক্ষ কাড়াগুলো আনবে তাদেরকেও যাতে ওই কাড়া মালিকগুলো একটু উজ্জীবিত হয়, কেননা এই পুরুলিয়া জেলার সাংস্কৃতিক মঞ্চটা মানে এমনি মানে গঠন হয় নাই, বহুত মানে কি বলবো একটা বন্ধের প্রতিবাদ রেখে আমরা বহুত ডেপুটেশনের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে থাকলো, কিন্তু আমরা প্রয়াসটা চালাচ্ছি এই কারণেই যাতে করে আমাদের এই যে লোকপ্রিয় বা লোকরঞ্জনটা যাতে সবাই আমরা পুরুলিয়ার বিভিন্ন সাংস্কৃতিক যে মঞ্চগুলো আছে, ছৌ নাচ, নাচনি নাচ, আদার্স কাঠি নাচ, বুলবুলি নাচ, তার সাথে আছে আপনাদের সেই অতি প্রাচীনের কাড়া লড়াই, আমাদের পূর্বপুরুষরা এগুলো করে গেছে, যাতে এই কাড়া লড়াই প্রয়াসটা আমরা চালান যেতে পারি, তার জন্যে আজকে বিভিন্ন জায়গায় আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বলছি। তার কারণে আজকে বন্ধন থানা হলদবরি গ্রামে আজও উপস্থাপন হয়েছে এই কারণে যাতে এই মেলাটা সাফল্য অর্জন করতে পারে, প্লাস যেটা পিঁড়ির পিঁড়ি যাতে আজকে যেমন আমরা লড়াছি তারপরে যাতে আমাদের আরও পরের প্রজন্মগুলো আছে তারা যেমন এটি আমাদের পুরুলিয়া জেলার ঐতিহ্যটা যাতে ধরে রাখতে পারে, তার জন্য আমরা আজকে ফাঁকা মাঠে বিভিন্ন দর্শক অনেক সব জায়গাতে আমরা গেছি, কিন্তু আজকে দেখছি চোখে পড়ার মতন বহু দর্শক আজকে আছে এই কারণেই যে এটার উপর মানুষ উজ্জীবিত আছে, তার জন্য আজকে নিজের কি বলবো সবাই খাওয়া দাওয়া করে একটু হালকা আবহাওয়ার মধ্যে আছে, তার জন্য সবাই উপস্থাপন হয়ে গেছে। আর আমাদের যেটা গ্রাম্য মেলা কমিটি আছে মৃত্যুঞ্জয় মানে 1 নম্বর কাড়াটা আছে 11,101 টাকা, 11,001 টাকা, 11,001 টাকা আছে এই কাড়াটা। জোর কোথায় হয়েছে? বাঙ্গুড়দা দিনানা, বাঙ্গুড়দা ঝাড়খণ্ড, পূর্ব সিংভূম না, পূর্ব সিংভূম, দীননাথ মাহাতো, দীননাথ মাহাতো, ওনার সাথে জোর হয়ে গেছেন, উনি যদি এসে থাকেন, উনি আসেন নাই, তবে দর্শকগণের প্রতি আমাদের একটা আবেদন রইল আপনারা আসবেন, ওই যে দীননাথ বাবুর কাড়ার সাথে জোর হয়ে গেছে। দ্বিতীয় কাড়াটা আবার আছে 10,001 টাকা, ওই কাড়াটা জোর হয়েছে গুড়ুর মানে এটা সামনেরই বটে, কিন্তু ওই কাড়াটাও লড়াকু কাড়া বটে, হুম, লড়াই দেখাবে, তার জন্য ওনাকেও এখানে চান্স দেওয়া হয়েছে, ওটা 10,001 টাকা আছে। ওনার পরিচিতি হচ্ছে গ্রাম গুড়ুর, বিপদতরণ কালিন্দী বাবু, ওনার এখানে কাড়াটা মানে লড়বে, তার জন্য সমস্ত দর্শকের প্রতি অনুরোধ রইল আপনারা দ্বিতীয় নম্বর কাড়াটাও একটা জমজমাট লড়াই হবে, তার জন্য আপনারা হলদবনি গ্রামে আসুন। এবং 3 নম্বর কাড়াটা আছে 9,001 টাকা, এই কাড়াটা জোর হচ্ছে পাটাপাড়ি, পাটাপাড়ি কি নাম করমচাঁদ মাহাতো, উনি গ্রাম একটা আমাদের এই মানমাজার 2 নম্বরের মধ্যে পড়ছে, উনি গ্রাম আসর করেছিলেন, এবং ওটাও লড়াকু কাড়া বটে, ভালোই আশা করি জমজমার লড়াইটা হবে। করমচাঁদ বাবুর কাড়াটা 3 নম্বরের চান্স আছে। চতুর্থ কাড়ায় আছে 6,001 টাকা, ওই কাড়াটা মানে বাইরের কাড়া বটে, আমাদের ঝাড়খণ্ডের কাড়া বটে, যদিও বাইরের থেকে আনা কাড়া বটে,
কিন্তু কানাডা জোর জোরার মানে লড়াই জোরদারই হবে। এই কানাডা জোর হয়েছে উপেন্দ্রনাথ হাঁসদা গোলকাটা, ওটা ঝাড়খণ্ডে প্লাস ঝাড়খণ্ডেই লড়াইটা হবে। যদিও আমাদের হ্যাঁ মানে বেঙ্গল টাইগার গুলো বেঙ্গল টাইগারের দিকে হচ্ছে এবং ঝাড়খণ্ড টাইগার গুলো ঝাড়খণ্ড টাইগারের দিকে হচ্ছে, মানে লড়াইটা কিন্তু জোর জোরা তো জোর জোরই হবে। প্রায় পঞ্চম কাড়া আছে 3001 টাকা দুদাঁত কাড়া বটে, এখনো ওইটা জোর হয় না। যদি কোনো ব্যক্তি আপনারা লাগাতে চান অতি সপ্তাহ লড়াইয়ের দিন পর্যন্ত যদি আনেন বুঝলো, বাই চান্স যদি নিয়ে আসে তো ওইটা ছাড়া হবে। এবং ষষ্ঠ কাড়ায় আছে 1501 টাকা চার দাঁত কাড়া বটে, এটা জোর হয় না। এখন আধার কার্ডে মানে জমা পড়ে না, যদি লড়াইয়ের দিন পর্যন্ত আপনারা কেউ আনিয়ে থাকেন এই চারটে কাড়ায়। সপ্তম কাড়ায় আছে 1001 টাকা, এটাও চার দাঁত কাড়া বটে। এবং অষ্টম কাড়ায় আছে 1001 টাকা, এটা এটা হালিপুরা বটে। যদি কোনো সামনাসামনি ব্যক্তি কাড়া লাগাতে চান আপনারা লড়াইয়ের দিনেও যদি নিয়ে আসেন কাড়াগুলো, কিন্তু সেই কাড়াগুলো কমিটি জোর দেখে, যদি আপনারটা বয়স বেশি হয় তাহলে কমিটি নাও ছাড়তে পারে, কিন্তু সমতুল্য কাড়া হলে কমিটি প্লাস জেলা কমিটি থাকিয়ে ওটা বিবেচনা করে ছাড়া হবে। আর বিশেষ কিছু বলছি না। এবং রাত্রের মধ্যে রাত্রে কাড়া লড়াইয়ের পরে একটা দুর্দান্ত মুরগা লড়াই আছে, মুরগা লড়াইয়ের পরে আছে ঝুমর শিল্পী খুকুমণি মাতক কোটশিরা না কাটাশোল বিনপুর ঝাড়গ্রাম। এবং রাত্রে তো মনোরঞ্জন মানুষকে দেওয়ার জন্য এই ষোলোয়ানা গ্রাম্য মেলা কমিটি একটা মানে আমাদের হয়তো প্রভাবতিম আছে যে পুরুষরাই আসে কাড়া লড়াই দেখতে, কিন্তু আমরা আশা আকাঙ্ক্ষা রাখছি যাতে মেয়েছেলার জন্য একদিকটা ছাড়িয়ে রাখা হয় প্লাস বাঁশের বেড়া ফেড়া দিয়ে একদিকটাকে চেষ্টা চরিত্র করা যাবে। যদি আমাদের দেখুন একটা এক জায়গা থেকে আমাদের বাদ প্রতিবাদ চলছে, কিছু কিছু জায়গায় ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের যারা স্ত্রী বা বোন কিছু আছে তারা হয়তো কাড়াটা সমতুল্য সেবা করে, কিন্তু আমরা তাদেরকে হয়তো গ্রামের যখন মেলাটা হয় হয়তো ঘাস বোঝাটা তাদেরকে মাথাটা চাপান দিই তখন ওরা নিয়ে আসে, কিন্তু লড়াইটা দেখাবার সময় ওরাকে আমরা দেখাতে পারি না এখনো পর্যন্ত। সব জায়গায় হচ্ছে, দেখুন চীনে হয়েছে যথায় হয়েছে, ওরা কিন্তু মেয়েছেলার জন্য একটা পার্সেন্ট ছাড়ে রাখে প্লাস পুরুষদের জন্য একটা পার্সেন্ট ছাড়ে রাখে। তাহলে আমরা সেদিন জেলা কমিটির একটা সিদ্ধান্ত হয়েছে, যদি সেরকম দামোদরদার আসরও কিছু ছিল আমরা আশা আকাঙ্ক্ষা রাখছি পরে প্রতিটা আসর যাতে তাদেরকেও মনোরঞ্জন দিতে, উহাদের যাতে ভাবাবেগটা আগাও উচ্চ আকাঙ্ক্ষায় নিয়ে যেতে পারি, যাতে তাদেরকেও মানে আমাদের স্বামী স্ত্রী দাদা ভাই বোন যাতে সবাই মিলে এইটা আমাদের গ্রামীণ ব্যাপার বটে, এগুলো যাতে মানে কাড়াটা রাখার জন্য বা বয়ার করার জন্য সবাইকে একটা আশা আকাঙ্ক্ষা মানে যদি আমরা লড়াইটা দেখাতে পারি তাহলে সবার মনে একটা মনোরঞ্জন ঘটবে প্লাস আমাদের মধ্যে একটা কাড়া লড়াইটা আরও জোরদার আশা আকাঙ্ক্ষা মানে এই হলুদমণি গ্রাম্য মেলার কমিটি জোরদার করতে পারবে। এই বলে আমি আশা আকাঙ্ক্ষা রেখে আমার কথাটা শেষ করছি। এবার কিছু একটা কমিটির মানে যিনি মৃত্যুঞ্জয় ভাই আমার কিছু একটু বলছি। নমস্কার জোহার সবাইকে, এই 8ই মাঘ হলুদমণি মেলা কমিটির পক্ষ থেকে নমস্কার। আপনারা সবাই আসবেন মেলায়, মেলা দেখে উপভোগ করবেন। এবং এই আসরে আমাদের কাড়া লড়াই চলাকালীন মদ মাংস সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কোনো ব্যক্তি যদি মদ বা মাংস বিক্রি করার সুযোগ নিয়ে এসে থাকেন সে যেন না আসে, নাহলে আমাদের উচিত শিক্ষা দিয়ে একটা আমাদের রুম ফাঁকা করার থাকে প্রতি বছরে, এই বছরও থাকবে। কোনো ব্যক্তি যদি মদ খাওয়া মাতলামি করে বা যদি কেউ মদ নিয়ে আসে বা মাংস নিয়ে আসে তার তো ওগুলো লুটপাট, আমি ফুরাইন যাবো ঢালি দিয়ে যাবো সব কিছুটাই, এবং উপযুক্ত শাস্তিও দেওয়া হবে। আমাদের এবং কাড়া লড়াই চলাকালীন মানে একটি কাড়ার পিছনে দুজনের বেশি প্রবেশ নিষেধ, মেলায় কোনো মাদক দ্রব্য চলবে নাই, কাড়ায় মাথা না জুড়িলে প্রাইজ দেওয়া হইবে না, সর্বশেষ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে যেটা 2 নম্বর কাড়ার 10001 টাকা, আজকে গুঁড়ুরের যে কাড়াটা নাম পড়েছে বিপদরণ কালেন্দিন, উনি উপস্থাপন হয়ে গেছে সবাইকে লড়াই দেখার জন্য। নমস্কার, আমি আমার নাম কাড়াটা জোড়া দিয়েছে এবং হয়েছে আর কি।
লড়াই দেখাবো আসার জন্য নিমন্ত্রণ এবারে আপনার ইনি হচ্ছেন এক নম্বর কাড়ার মালিক এবং দু নম্বর এনার হচ্ছে মানে হালের কাড়া বটে এক নম্বর কাড়ার মালিক ইনি এবং দু নম্বর কাড়ার মালিক ইনি কিন্তু যিনি এক নম্বর মানে জোড়াটা হয়েছে উনি উপস্থাপন এখানে হতে পারেন নাই কিন্তু আজকে কিছু বক্তব্য রাখছেন এক নম্বর কাড়ার মালিক যিনি সামনের গ্রাম চালনার থেকে উনি হয়তো প্রতিনিয়ত কষ্ট করিয়ে মানে একটা কাড়া রাখতে গেলে যেটা মানে বিশাল একটা ধবনি ধবনি গ্রাম থেকে প্রতিদিন নিয়ে আসছেন এবং তিনের যে প্রয়াস এই বয়সও যে উদ্বুদ্ধ করছে যে কাড়া রাখলে লয় ওখান থেকে মোটামুটি আপনার দু কিলোমিটার আড়াই কিলোমিটার হবে কিন্তু তিনি প্রতিদিন এখানে কাড়াটা নিয়ে আসেন এবং পুরুলিয়া জেলার যে মালভূম রক্ষা কমিটি প্লাস মনোরঞ্জন দেওয়ার জন্য পুরুলিয়া জেলার প্রতিটি দর্শককে তিনি আবদ্ধভাবে বলছেন এবং তিনি একটু বলছেন এক নম্বর দু নম্বর কাড়া হলদবনি গ্রামে আমার আসর হচ্ছে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার এক নম্বর কাড়ার দল হয়েছে বাংলুদা দু নম্বর কাড়ার দল হয়েছে গরু এবং যারা যে সমস্ত কাড়ার মালিক মানে হলদবনি গ্রামে জোর পেয়েছেন হয়তো অনেক ব্যক্তি অনেক বাহানা করে যে ঠান্ডা বটে অমুক বটে একটু গরম করার জন্য শরীরটা এখানে কাঠের ব্যবস্থা থাকবে সব কিছু ব্যবস্থা থাকবে মানে আগুন পোয়াপুয়ের ব্যবস্থা থাকবে কিন্তু মদ যদি খাঁয়ে কেউ ঢুকে যায় এই আসরের বা কোনো রসিক যদি ভিতরে ঢুকে মদ মানে মাদক দ্রব্য খাঁয়ে কিন্তু কাড়াটা ক্যান্সেল বলে ঘোষণা হয়ে গেল কেন বিভিন্ন দুর্ঘটনা ঘটলে জেলা কমিটি বা মেলা কমিটি দায়ী থাকে অন্য কেউ দায়ী থাকে না প্লাস একটা পুলিশের তাড়ানি থাকে মানে কমিটির উপর জেলা কমিটির উপর এটা বহুত রিক্সে নিয়ে আমরা লড়াইটা করছি তার জন্যই বলছি সমস্ত যারা যারা জোর পেয়েছেন কোন কমিটি আবদ্ধ আছে এইভাবেই যাতে করে বিপক্ষ কাড়াগুলো যারা জোর পেয়েছেন এইখান থেকে আমরা আরেকবার ঘোষণা করছি কোন রকম মদ খাই আপনারা প্রবেশ করবেন না আর যদি মদ খাই আমরা কমিটি জেলা কমিটি প্লাস মেলা কমিটি জানতে পাই কিন্তু সেই কাড়াটা সম্পূর্ণভাবে এই আজ হলদবনি আটাই যে মা গ্রাম্য মেলা কমিটি এখান থেকে সেই কাড়াগুলো ক্যান্সেল হতে বাধ্য থাকি এগুলি আমার বক্তব্য শেষ করছি জয় গ্রাম জয় জোহার কিছু বলো ৬,০০০ টাকা আছে ইনি হচ্ছেন মানে ঝাড়খণ্ড টাইগার গ্রাম হচ্ছে ডবরিগড়া ইনার কাড়াটা জোর হয়েছে গোলকাটা উপেন হাসদা মহাশয় অবশ্য লড়াইটা ভালো দেখাবে ইনার কাড়ার কেমন প্রস্তুতি আছে প্লাস ইনি যে মানে বাঙ্গাল আছে লড়াইটা করছেন তার ব্যাখ্যাটা ইনি দিচ্ছেন নমস্কার আমার নাম গৌরাঙ্গ মাহাতো গ্রাম ডবরিগড়া থানা কমলপুর পূর্ব সিংভূম ঝাড়খণ্ড আমি নিয়ে আসি ঠিকানা হলদবনি গ্রামে কাড়াটাকে লড়ানোর জন্য আমাদের ঝাড়খণ্ডে একটু মানে লড়ার ইচ্ছুক ছিল তবে মানে হইল নাই যাই হোক কোনো কারণবশত তাহলে ওই জন্যে মানে বলি তাহলে লড়াই দেখা আছে নাই এই জন্য হলদবনি নিয়ে এসেছি তাহলে এখানে বড় দিয়েছি ইনারাকে আর প্রতিটা দর্শককে আসার জন্য অনুরোধ করছি যেহেতু আমি আশা রাখিছি যে কাড়ায় আমার লড়াই দেখাবে আর জড়ো হয়ে গেছে গোলকাটা উপেন্দ্রনাথ হাসদার সাথে নমস্কার যার প্রাইস আছে ৯,০০০ টাকা সঞ্জয় মাহাতো গ্রাম মেজুননাচা গ্রাম মেজুননাচা থানা পটমদা মানে ইনি হচ্ছে ঝাড়খণ্ডের টাইগার তবে বাঙ্গাল আজকে আসি কাড়াটা দিয়েছে এনাকে কিছু বলার জন্য আমি